আমাদের একটা বড় সুন্দর অভ্যেস আছে প্রতিটি মানুষের, যে আমরা যে কোনো সময় যদি একটু ফাঁকা পাই তাহলে আমরা চট করে অতীতে চলে যাই এবং অতীতে সেই দিনগুলোকে মনে করার চেষ্টা করি। যখন আমার স্বাস্থ্য ভালো ছিল তখন আমি কত সুন্দর ছিলাম, কত সুন্দর খেতাম, কত সুন্দর ঘুরতাম, আমি যখন এত ভালো কাজ করতে পারতাম, আমি যখন এত সুন্দর সুন্দর মানুষের সঙ্গে ছিলাম, আমি যখন নিজেকে নিজের মতন করে বাঁচতাম। আমাদের সুন্দর মনের অভ্যেসের মধ্যে একটি অভ্যেস যে আমরা যখনই ফাঁকা সময় পাই বা আমরা যখনই নিজের এই বর্তমান জীবনের কষ্টগুলোকে আর সহ্য করতে পারি না তখন চট করে ছুটে অতীতে চলে যাই আর দেখি যে অতীতের সেই দৃশ্যগুলো যখন আমরা ভালো ছিলাম। অতীতে আরেকটা দৃশ্যও আছে যখন আমরা ভালো ছিলাম না সেটা মনে রাখি না, কিন্তু অতীতের ভালো জিনিসগুলোর পেছনে দৌড়ে চলে যাই। আবার আরেকটি অভ্যেস আছে সেই অতীতগুলোকে দেখার পর যে ভবিষ্যতে এরকম সময় কখন আসবে যখন আমি সেই জিনিসগুলো আবার ফিরে পাব বা ওর থেকেও বেশি পাব, আর সেই দুটো স্থিতির মধ্যে নিজের বর্তমানকে ভুলে যাই। দেখুন দুটি উপায় আছে, মানুষ যদি চায় তো সে বর্তমানে থাকতে পারে আর বর্তমানে থাকার লাভও আছে। কেন? কারণ আছে। কারণ এটাই যে আপনি অতীতের নিয়ে নতুন নতুন ভাবনা আবার বুনতে পারেন, আবার সে স্থানে গিয়ে আনন্দটি উপভোগ করার চেষ্টা করতে পারেন, কিন্তু আপনি অতীতকে টেনে বর্তমানে আনতে পারবেন না। আপনার অতীত যেটা হয়ে গেল সেটাকে আবার আপনি সেই রকমই ঘটানোর যতবার চেষ্টা করেছেন কেউ পারেনি, এই জিনিসটাকে বুঝতে হবে। আর যখন আপনি সেই অতীতের পরিকল্পনাগুলোকে ভেবে এটার উপরে বেশি জোর দিয়ে ফেলেন যে ভবিষ্যৎ যেটা আসতে চলেছে, যেটা এখনও আসেনি, আপনাকে লাগছে যে সেটা এই রকমই হবে, তখন আপনি এটা ভুলে যান যে যেটা আপনার স্মৃতির মধ্যে রয়েছে অতীতে সেটাই কিন্তু আপনার সম্পূর্ণ অতীত নয়, ওটার সাথে আরও অন্যান্য জিনিস কিছু আছে যেগুলো আপনার জীবনের বাজে অভিজ্ঞতা, যেগুলো আপনাকে মনে পড়ছে না। যদি ফিরে আসে তো তারাও তো আসতে পারে, শুধু সেই জিনিসগুলোই আসবে যেগুলো আপনি চাইছেন সেটা তো হতে পারে না। তার জন্যে আপনাকে সব সময় সব মুহূর্তে বর্তমানে থাকার অভ্যেস করা উচিত। আর বর্তমানে মানুষ কিভাবে থাকতে পারে? বাবা লোকনাথ বলছেন যে বর্তমানে থাকার জন্য সম্পূর্ণ বৈরাগ্যের ভাব জীবনে আনা খুব দরকার, যে আমি যে স্থিতিতে যে রকমভাবে যে পরিস্থিতিতে এখন আছি সেটাই আমার জন্যে সব থেকে শ্রেষ্ঠ করা অবস্থা, এই জীবন পথে চলার জন্য এর থেকে উন্নত অবস্থা হতে পারে না। মানুষ যখন এরকম ভাবতে আরম্ভ করে তখন হয় কি না, তার বর্তমান থেকে ভবিষ্যৎ সুন্দর হতে আরম্ভ করে। যে মানুষ আজকে বর্তমানে এত সুন্দরভাবে জীবন কাটাচ্ছে, তার ভবিষ্যতে যদি কোনো রকমের কোনো বাজে জিনিস আসেও তো তাও এই গুণটির মাধ্যমে মানুষ সেই অবস্থাটাকেও ভালো করে নিতে পারে। হ্যাঁ, নিশ্চিতরূপে আপনি বলবেন যে তাহলে কি চাও পাওয়া রাখা ভুল? না, চাও পাওয়া রাখা ভুল না, কিন্তু চাও পাওয়ার উপরে নিজের একাধিকার রাখা ভুল। যে পৃথিবীতে যত ভালো জিনিস আছে সেগুলো শুধু আমার সাথেই ঘটে যাক, এই মনোভাব নিয়ে আপনি সকালে যদি উঠবেন তাহলে নিশ্চিতরূপে আপনি প্রথম প্রথমে তো অনেক বেশি শক্তি অনুভব করবেন অন্তরে, কিন্তু দিন যেরকম বাড়তে আরম্ভ হবে আপনি বুঝতে পারবেন যে যেরকম আপনি ঘটনাগুলোকে ঘটাতে চেয়েছিলেন অতীতকে ভেবে, সেটা আর ভবিষ্যতের জন্য ঘটাতে পারছেন না, তখন সেই বিশাল শক্তি ক্ষমতাটি আস্তে আস্তে ক্ষীণ হয়ে যাবে। আপনি দেখেছেন যে অনেকবার মানুষ সকালে উঠেই বলে যে আমি গোটা দুনিয়া পর্বত পাহাড় সব এক করে দেব, কিন্তু দুই ঘন্টার মধ্যে সেই ক্ষমতা কোথায় চলে যায় মানুষ আর খুঁজে পায় না। তার জন্যে মানুষকে জাগ্রত অবস্থাতে কাজ করতে হবে, আর জাগ্রত অবস্থাতে কাজ করা মানে বর্তমানে থাকা। কেমন লাগলো ভিডিওটি জানাবেন কমেন্ট করে, আর এইরকমই ডিপ কনসেপ্টের ইন্টারেস্টিং ভিডিও শুনতে করুন চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব। জয় বাবা মঙ্গলকারী, লোকনাথ ব্রহ্মচারী।